আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের এনামেল ক্ষয় হয়ে গেলে কী কী ধরনের সমস্যা হয়ে থাকে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, প্রথমেই জেনে নিই দাঁতের এনামেল কী এবং এনামেল কোথায় থাকে। ভিউয়ার্স, দাঁতের এনামেল হলো দাঁতের ফার্স্ট লেয়ার। প্রতিটি দাঁতের তিনটি লেয়ার থাকে। প্রথমত এনামেল থাকে, তারপরে থাকে ডেন্টিন এবং তারপরে থাকে পাল্প। যে দাঁতের এনামেল যত বেশি সুরক্ষিত সে দাঁত তত বেশি ভালো থাকে, মজবুত থাকে। ভিউয়ার্স, দাঁতের যে ফার্স্ট লেয়ারটি থাকে, যেটি আমরা দাঁতের প্রথম অংশে দেখতে পাই, এটি হলো দাঁতের এনামেল। আর এই দাঁতের এনামেল যদি কোনো কারণে লস হয়ে থাকে বা ক্ষয়ে যেয়ে থাকে, তাহলে সে দাঁতে কিছু সমস্যা দেখা দেয়। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ন্যাচারালি দেখতে গেলে এখানে যদি একটু লক্ষ্য করেন তো দাঁতের চারদিকে সাদা একটা বর্ডারের মতো দেখা যাচ্ছে, এটি হলো দাঁতের এনামেল। এবং দাঁতের এনামেলের ভিতরের দিকে এখানে যে হলুদ বর্ণের একটি অংশ দেখা যাচ্ছে, এটি হলো দাঁতের ডেন্টিন অংশ। সাধারণত দাঁতের এনামেল ক্ষয় হয়ে যখন এই ডেন্টিন অংশটি দেখা যায় বা ওপেন হয়ে যায়, তখনই দাঁত শিরশির করে। এমনকি একটু শক্ত চাপেও এই ডেন্টিন অংশে ব্যথা অনুভব হয়ে থাকে। তো যদি কখনো কোনো দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেয়ে থাকে, যে কোনো কারণে, ঘর্ষণজনিত কারণে হোক বা ক্যাভিটি বা গর্ত হয়ে যাওয়ার কারণে দাঁতের যদি এনামেল ক্ষয় হয়ে যেয়ে থাকে বা এনামেল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে সে দাঁতের প্রথমত যে উপসর্গ দেখা দেয় তা হলো দাঁত শিরশির করা। যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কয়েকটি দাঁত দেখা যাচ্ছে, দাঁতের এখানে এনামেল লস হয়ে আছে, অর্থাৎ দাঁতের উপরিভাগে যে এনামেল রয়েছে এটি যে কোনো কারণে এখানে ক্ষয় হয়ে গেছে। অতিরিক্ত ব্রাশ করার কারণে হতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণে দাঁতের এ ধরনের এনামেল ক্ষয় হতে পারে। এছাড়া আরও অন্যান্য কারণ রয়েছে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যাওয়ার কারণে। অনেকে বলে থাকেন, আমার দাঁতে কোনো গর্ত নাই, ভাঙা নাই, কিচ্ছু নাই, কিন্তু তারপরও আমার দাঁত শিরশির করে। তাদের মূলত দাঁতের অংশ, ও দাঁতের উপরিভাগে হোক বা একটা পাশে হোক, সাইডে হোক, যে কোনো স্থানে যদি এ ধরনের ক্ষয়ে যাওয়া সমস্যা থাকে, তাহলে আপনার সে দাঁতটি শিরশির করবে। ঠান্ডা পানি মুখে নিলে দাঁত শিরশির করবে, অতিরিক্ত গরম পানিতে ব্যথাও অনুভব হতে পারে। তো মূলত দাঁতের শিরশির সমস্যার অন্যতম কারণ হলো দাঁত ক্ষয় হয়ে যাওয়া। দাঁত যখনই ক্ষয় হয়ে যাবে তখনই দাঁত শিরশির করবে, অর্থাৎ দাঁতের যে এনামেল অংশটি রয়েছে এটি ক্ষয় হয়ে যেয়ে যখন ডেন্টিন অংশটি বেরিয়ে আসবে, সেই ডেন্টিন অংশেই আপনার শিরশির অনুভূতিটা হয়ে থাকে। এছাড়া যদি দাঁতে কখনো এ ধরনের গর্ত বা ক্যাভিটি হয়ে থাকে, যে ক্যাভিটির কারণে দাঁতের এনামেল অনেকটাই ক্ষয়ে গেছে, সেই দাঁতেও কিন্তু শিরশির সমস্যা হতে পারে, হালকা ব্যথাও অনুভব হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।